প্রিয় দর্শক, অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে এমন একজন মানুষের গল্প শোনাব, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের খাসচর গ্রামে, যিনি নিজ বাড়িকে একটি সবুজ বাগান বাড়ি হিসেবে গড়ে তুলেছেন। প্রিয় দর্শক, চলে যাচ্ছি সেই বাগান বাড়ির যিনি করেছেন সেই পরিবারেরই একজন কর্ণধারের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই বাড়িতে মোট কতগুলো গাছ রয়েছে? তা 500। আপনার বাড়ির আয়তন কতটুকু? 14 বিঘা। কি কি গাছ রয়েছে এই বাড়িতে? আম গাছ আছে, লিচু গাছ আছে, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, তেজপাতা গাছ, পেয়ারা গাছ, জলফা গাছ, আমলা গাছ, তারপরে কলার গাছ, তারপরে আপনার সব ধরনের আবার সব ধরনের ফলই আপনাদের এই বাড়িতে আছে। এই গাছের ফল আপনারা খান? জি, তাল গাছ আছে। কিন্তু অক্সিজেনটা পাচ্ছে এই এলাকার মানুষ, উপকৃত হচ্ছে তারা, এটা জানা আছে কি? জি। তো আপনারা যেমন বাগান করে গাছ লাগিয়ে মানুষকে উপকৃত করছেন, সবাইকে বলবেন কি এই ব্যাপারে গাছ লাগানোর জন্য? বলবো। আসলে এই দেশের প্রত্যেকটা বাড়িকে আপনার বাড়ির মতো করতে সকলের কি করণীয় রয়েছে? সবার জন্য করণীয়। ধন্যবাদ। আপনি কোথায় কি করেন? আমি রাজশাহীর ইউটি চাকরি। কি নাম যেন আপনার? আরিফুল ইসলাম। গাছ লাগানোর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন তো? জি। আপনার এই বাড়িতে সবচেয়ে বেশি বয়স্ক গাছ কি রয়েছে? আম গাছ আছে, তারপর নারকেল গাছ। কত বছর আগে লাগানো? তাও 30। সেটি হয়তো আপনার বাপ দাদা তারা রোপণ করে গেছে, সেখান থেকে আপনারা সুবিধা পাচ্ছেন। তো আপনার পরবর্তী প্রজন্মের যে সন্তানেরা আসবে তাদের জন্য কেমন এই বাড়ি রেখে যেতে চান? ভালো রেখে যেতে চান। এই সবুজ বাড়ি সম্পর্কে একটু কথা বলবো আমাদের সিরাজগঞ্জের একজন প্রকৃতি প্রেমী, একজন সাদা মনের মানুষ, একজন সম্মানিত মানুষ, এই খাসচর গ্রামেরই একজন কৃতি সন্তান, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুল হান্নান খান স্যারের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আরিফুলেরা বিশাল এলাকা জুড়ে একটি বাড়িতে সবুজ বাগান বাড়ি হিসেবে গড়ে তুলেছেন, সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, আসলে এরকম একটা বাগান বাড়ি যদি সবাই করতে পারে, সবার বাড়িতেই যদি এরকম একটা বাগান বাড়ি হয়, তাহলে আপনার যে অক্সিজেনের ফেরিওয়ালা, এই অক্সিজেনের ফেরিওয়ালার যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তারাও আমি মনে করি অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই বাড়িটার যে আয়তন, সেই আয়তন অনুযায়ী আমার মনে হয়, আমি যেটা দেখছি যে একটু জায়গাও ফাঁকা নেই, প্রতিটা জায়গাতেই যতটুকু দরকার ফাঁকা, এইটুকু বাদে বাকি সমস্তই গাছ লাগানো, এবং অনেক বয়সী গাছও আছে। এই বাড়িটা যখন প্রথম গোড়া পতন হয় বাড়ির, আমার মনে হয় যে বাড়ি শুরু থেকেই প্রকৃতি প্রেমী হিসাবে ওনার ফাদার যেটা হবিবুর রহমান আকন্দ, উনি করে গেছেন, উনি অবশ্য গত বছর মারা গেছেন, এবং ওনার সন্তান যারা আছেন তারা ওই ধারাবাহিকতায় বজায় রেখে চলেছেন। এবং আমার মনে হয় যে আমার পিছনে দেখা যাচ্ছে তেজপাতা গাছ, গ্রামে সাধারণত মশলা জাতীয় গাছ দেখা যায় খুব কম, রেয়ার, হয়তো এই গ্রামে খুঁজলে আর দু একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ ওনার প্রকৃতি প্রেম এবং কিছুটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগের জন্য কিন্তু এখানে যেমন তেজপাতা গাছ আছে, তারপরে মশলা জাতীয় অনেকগুলো গাছও আছে, এবং কিছু কিছু গাছ মনে হয় মারাও গেছে, আবার নতুন করে লাগাচ্ছেন, এবং উনি এটা অব্যাহত রাখবেন বলে আমি যতটুকু জেনেছি। এবং এই আগ্রহ উদ্দীপনার থেকে আশেপাশে যারা আছে তারাও কিন্তু আগ্রহ এবং উদ্দীপনা তাদের বেড়ে যাচ্ছে। ধন্যবাদ। তো সারা দেশের মানুষকে আপনি এমন বাগান বাড়ি করার জন্য কিভাবে আহ্বান করবেন? তা আমি মনে করি প্রতিটা বাড়ি একটা, প্রতিটা যদি খামার হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটা চিন্তাভাবনা, হ্যাঁ, একটি বাড়ি একটি খামার, সেই খামারটা যদি হয় যে হ্যাঁ একটা গাছের যদি একটা বাগান থাকে, প্রতিটা বাড়ি একটা খামার, মানে খামারের সাথে যদি একটা বাগান থাকে, সবুজায়ন থাকে, বনায়ন থাকে, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য এবং প্রকৃতির জন্য একটা ভালো খবর।
আমাদের অক্সিজেনের যে ঘাটতি সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ হবে, সেই সাথে যে বাড়িতে এই বনায়নটা থাকবে সেই বাড়ির ফলের চাহিদা, গাছের চাহিদা, কাঠের চাহিদা পূরণ হয়েও সে বিদেশে রপ্তানি করতে পারবে, অথবা তার আত্মীয় স্বজনকে সে সেই ফল ফলাদি এবং কাঠের সরবরাহ করতে পারবে। গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা যদি এই আরিফুলদের বাগান দেখে এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয় আব্দুল হান্নান খান মহোদয়ের কথা থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়ে আপনারা এমন সবুজ বাগান বাড়ি হিসেবে গড়ে তোলেন, সার্থক হবে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার, সেই সাথে সার্থক হবে আমাদের শ্রদ্ধাভাজন অতিথির কথাগুলো। যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা এমন বাগান গড়ে তুলুন, নিজে ভালো থাকুন, আশপাশের মানুষকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য বেশি বেশি শেয়ার দেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন সবুজ গাছের নিচে, সবুজ বাগানে, সবুজ প্রেমী মানুষদের সাথে নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।